السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه ডাক্তার খাস্তকি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর দিব প্রাথমিকের শিক্ষার্থীরা আমি আবু সালেম মোহাম্মদ ফরিদউদ্দিন সহকারী শিক্ষক ডাক্তার খাস্তকি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আমি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পঞ্চম শ্রেণীর চতুর্থ অধ্যায় নিয়ে আজকে আলোচনা উপস্থাপন করব আমাদের চতুর্থ অধ্যায়ের বিষয়গুলো হচ্ছে কোরআন মাজিদ শিক্ষা আজকের পাঠে আমরা কোরআন মাজিদের পরিচয় কোরআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য তাজবিদ মাখরাজ ইদগাম গুণা ইত্যাদি বিষয়ের বিবরণ কণ্ঠনার দিকে উচ্চারিত হরফগুলো এগুলো সম্পর্কে এবং ওয়াকফ বা বিরাম চিহ্ন বিষয়ে আলোচনা উপস্থাপন করবে ইনশাআল্লাহ আরও আলোচনা করবো গুণা সম্পর্কে গুণা সম্পর্কেও আমরা আলোচনা করব ইদগাম সম্পর্কে আলোচনা করব এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা উপস্থাপন করি ইনশাআল্লাহ তো তোমরা তোমাদের পাঠ্য বই সবাই খুলে সামনে রাখো আর মনোযোগ সহকারে আলোচনা তোমরা শোনা শুনতে হবে তোমাদেরকে আশা করি ইতিমধ্যে তোমরা পবিত্র ঈদুল ফিতরের আনন্দে নিজেদেরকে আনন্দের সামিল করেছ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা অপেক্ষায় আছি সেই দিনের আগের মতো আমাদের ক্লাসগুলো শ্রেণীকক্ষে যাতে আমরা দিতে পারি সে সুযোগের অপেক্ষায় আছি আল্লাহ আমাদেরকে সে সুযোগ করে দিন সবাই হলো আমিন আর এই করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য মহান রবের কাছে আমাদেরকে দোয়া করতে হবে সেই দোয়া শিখিয়েছেন আমাদেরকে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসহাব এই দোয়াটি ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছি আশা করি তোমরা সেটা মনে রাখতে পেরেছ তো আসো আমরা আজকে কোরআন মাজিদ সম্পর্কে আলোচনা করব কোরআন মাজিদ কোরআন এটা আরবি শব্দ ফলানুন ওজনে এর শাব্দিক অর্থ হচ্ছে অধিক পঠিত অর্থাৎ কোরআন মাজিদ এমন একটি কিতাব যে কিতাবটি সবচেয়ে বেশি পড়া হয়েছে আসমানের নিচে জমিনের উপরে সর্বাধিক পঠিত গ্রন্থটি নাম হচ্ছে কোরআনে মাজিদ এই কোরআন মাজিদ আল্লাহ তাআলার কালাম কালাম অর্থ বাণী আল্লাহ তাআলা এই কালাম মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নাজিল করেন আমাদের মহান ইসলাম হলেন সর্বশেষ নবী ও রাসূল আর কোরআন মাজিদ হল সর্বশেষ আসমানি কিতাব এটা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে দীর্ঘ 23 বছরের নবুয়তি জিন্দেগীতে অল্প অল্প করে প্রয়োজনের প্রেক্ষিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন পবিত্র কোরআন যেমন নাজিল হয়েছিল তেমনি আছে এই কিতাবের কোনো পরিবর্তন হয়নি আর কোনো দিন কোনো প্রকার পরিবর্তন হবেও না আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি কোরআন মাজিদ নাজিল করেছি আর এর হেফাজতকারীও আমি মানুষের ভালো হওয়ার এবং কল্যাণ লাভের সব কথা সব নিয়ম নীতি আল্লাহ পাক কোরআনে মাজিদে ঘোষণা করেছেন কোরআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য হলো চারটি এক সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা
দুই এর অর্থ বোঝা, তিন আল্লাহ পাক যা আদেশ করেছেন তা পালন করা, চার আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। এই চারটি হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য। সুতরাং এই উদ্দেশ্যগুলো যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি সেই দিকটি আমাদের খেয়াল রাখা উচিত। মহানবী ইসলামের সাথীগণ এই উদ্দেশ্যগুলো সামনে রেখে কোরআন মাজিদ তেলাওয়াত করতেন আর এতে যা নির্দেশ রয়েছে তা পুরোপুরি মেনে চলতেন এবং যা করতে নিষেধ করা হয়েছে তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতেন, ফলে তারা পৃথিবীর নেতৃত্ব দিতে সক্ষম হয়েছিলেন। আল্লাহর রসুল বলেছেন, আফজালুল ইবাদতি তেলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআনে কেরিম তেলাওয়াত করা। তেলাওয়াত শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা, অনুসরণ করা, আবৃত্তি করা, মেনে চলা। শুধু দেখে দেখে পড়লেই তেলাওয়াত হবে না, এটা অর্থ বুঝতে হবে এবং অর্থ বুঝে সেটাকে মেনে চলতে হবে, তাহলে কোরআনে কারিমের তেলাওয়াতের হক আদায় হবে। বুঝে কোরআন তেলাওয়াত করলে আমরা জানতে পারবো আল্লাহ তাআলার পরিচয়, নবী রাসূলের পরিচয়, ফেরেশতাগণের পরিচয়, পরকালের পরিচয়। আমরা আরও জানতে পারবো আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজিকদাতাকে, কে আমাদের পালনকর্তা, কে সর্বশক্তিমান, কে সব কিছুর মালিক, কে পরম দয়ালু, কে একমাত্র শান্তিদাতা। আমরা আরও জানতে পারবো আমাদের কাজ কেমন কীরূপ হওয়া উচিত, আমাদের চরিত্র কীরূপ হওয়া দরকার, আমরা এই দুনিয়ায় কার হুকুম মানবো আর কার হুকুম মানবো না, কিসে আমাদের সম্মান ও সফলতা আর কিসে আমাদের ব্যর্থতা ও লাঞ্ছনা। এই কোরআন মাজিদকে তেলাওয়াত করতে হলে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা প্রয়োজন। আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, কোরআন মসজিদের ভাষা কিন্তু বাংলা নয়, কোরআন মসজিদের ভাষা হচ্ছে আরবি। সঠিক উচ্চারণে আমাদের কোরআন মসজিদ তেলাওয়াত করা শিখতে হবে। সঠিক উচ্চারণে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলার কালামের অর্থ ঠিক থাকে, সালাত শুদ্ধ হয়। সঠিক ও শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে না পারলে আল্লাহর কালামের অর্থ ঠিক থাকে না, সালাত শুদ্ধ হয় না, পাপ হয়। শুদ্ধভাবে কোরআন মসজিদ তেলাওয়াতের নিয়মকে তাজবিদ বলে। তাজবিদের থাকে মাখরাজ, ইদগাম, গুন্না ইত্যাদি বিষয়ের বিবরণ। মাখরাজ, আরবি শব্দ উচ্চারণের সময় মুখের এক এক জায়গা থেকে এক একটি আরব উচ্চারিত হয়, কখনো জিহ্বা, কখনো তালু, কখনো দাঁত, কখনো ঠোঁট, কখনো কণ্ঠনালী, নানা স্থান থেকে আরবগুলো উচ্চারিত হয়। আরবি হরফ উচ্চারণের স্থানকে বলা হয় মাখরাজ। কোনো হরফকে সাকিন করে ডানে একটি হরকত বিশিষ্ট আলিফ বসিয়ে উচ্চারণ করলে সাকিন হরফটির আওয়াজ যে স্থানে গিয়ে থেমে যায় তা হলো ওই হরফের মাখরাজ বা উচ্চারণের স্থান। যেমন হামজা বা জবর আব, এখানে বা বর্ণের উচ্চারণের সময় আওয়াজ দুই ঠোঁটে এসে থেমে গেছে, কাজে বা বর্ণের মাখরাজ দুই ঠোঁট। আব, ইব, উব, খ বর্ণের উচ্চারণ যেমন আলিফ, খ, জবর আখ, আখ, ইখ, উখ, এখানে খা বর্ণের উচ্চারণে আওয়াজ থেমে গেছে কণ্ঠনালীতে, কাজে খা বর্ণের মাখরাজ কণ্ঠনালী। এমনিভাবে আরবি 29টি বর্ণ 17টি স্থান থেকে উচ্চারিত হয়। এই স্থানগুলো হলো নাসা গহ্বর, মুখ গহ্বর, জিহ্বা, তালু, আল জিহ্বা, কণ্ঠনালীর শুরু, কণ্ঠনালীর মধ্যভাগ, কণ্ঠনালীর শেষ অংশ, উপরের ঠোঁট, সামনের উপরের দুটি দাঁত, সামনের নিচের দুটি দাঁত, ডান দিকের উপরের মাড়ির দাঁত, বাম দিকের উপরের মাড়ির দাঁত ইত্যাদি। কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয় হামজা হা, কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয় আইন হা, কণ্ঠনালীর শেষ অংশ থেকে উচ্চারিত হয় গাইন খ। জিহ্বার গোড়া,
তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ, জিহ্বার গোড়ার কিছুটা সামনের অংশ। তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ, জিহ্বার মধ্যভাগ। তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া, জিহ্বার গোড়ার কিনারা। উভরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দদ, জিহ্বার অগ্রভাগের কিনারা। সামনের উপরের দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম, জিহ্বার অগ্রভাগ। তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন, জিহ্বার অগ্রভাগের পিঠ। তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র, জিহ্বার অগ্রভাগ। উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ত, ডাল, তা, জিহ্বার অগ্রভাগ। সামনের উপরের দুই দাঁতের অগ্রভাগ লাগিয়ে উচ্চারিত হয় জ, জাল, ফা, জিহ্বার অগ্রভাগ। সামনের উপরের দুই দাঁতের শেষ ভাগে লাগিয়ে উচ্চারিত হয় সদ, সিন, ঝা। নিচের ঠোঁটের ভেজা অংশ সামনের উপরের দুই দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় ওয়াও, বা, মিম। মুখের খালি জায়গা থেকে মাতের হরফ উচ্চারিত হয় বা, বু, বি। নাকের গহ্বর থেকে গুন্না উচ্চারিত হয় নিম, নুন। এবার আমরা ওয়াকফ বা বিরাম চিহ্ন কাকে বলে সেটা জানব। কোরআন মাজিদ শুদ্ধ তিলাওয়াতের জন্য আয়াতের মধ্যে থেকে আয়াতের মধ্যে কয়েক প্রকারের বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই চিহ্নগুলোর দ্বারা কোথায় থামতে হবে, কোন জায়গায় কিছুটা শ্বাস নেওয়া যাবে তা নির্দেশ করা হয়েছে। এই বিরাম চিহ্নকে ওয়াকফ বলে। বিরাম চিহ্ন দেওয়ার উদ্দেশ্য হলো একজন আরবি না জানা লোকও যেন সহজে বুঝতে পারেন কোথায় কতটুকু থামতে হবে আর কোথায় থামলে অর্থ ঠিক থাকবে না। কোরআন মজিদে এই চিহ্নগুলো দেওয়া ছিল না। যিনি সর্বপ্রথম এই চিহ্নগুলো ব্যবহার করেন তার নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে তাইফুর। ওয়াকফ তাম হচ্ছে আয়াতের শেষে গোল্লা চিহ্ন থাকবে, জিরো। যেখানে শুধু এই চিহ্ন থাকে সেখানে আমরা অবশ্যই থামবো, কিন্তু এর উপর অন্য কোনো চিহ্ন থাকবে থাকলে তখন আমরা সেই অনুযায়ী আমল করব। ওয়াকফেল আজমের চিহ্ন হচ্ছে একটা মিম থাকবে, মিম। এরূপ চিহ্নিত স্থানে ওয়াকফ করা আবশ্যক, না করলে কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত হয়ে যেতে পারে। ত, একে ওয়াকফ মুতলাক বলে, একটা ত থাকবে উপরে। এরূপ চিহ্নিত স্থানে বিরতি উত্তর। জিম, ওয়াকফে জায়েজ, একটা জিম থাকবে। এখানে থামাও না থাও উভয় অনুমতি আছে, তবে থামাই ভালো। যা থাকবে, যা থাকবে এটাকে বলা হয় ওয়াকফে মুজাওয়াজ, এখানে না থামাই ভালো। সওয়াব থাকলে এটাকে বলা হয় ওয়াকফে মুরাখাস, এরূপ চিহ্নিত স্থানে না থেমে মিলিয়ে পড়া ভালো, তবে দম না কুলালে থামা যায়। কফ, বড় কফ, এখানে থামার ব্যাপারে মতভেদ আছে, থামবে না। আর একটা হচ্ছে কফ ফা, কেফ, কেফ মানে এখানে থামা উচিত। আর একটা হচ্ছে লা, লা মানে না, এখানে থামা যাবে না। আয়াতের মাঝখানে থাকলে থামা যাবে না, আর আয়াতের শেষে গোলচিনের উপর থাকলে থামা যাবে। এবার আমরা গুন্না সম্পর্কে বলবো। কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াতের একটি নিয়ম হলো গুন্না, নাক ব্যবহার করে উচ্চারণ করাকে গুন্না বলে। আরবি হরফ 29টি, এর মধ্যে গুনার হরফ 2টি, মিম এবং নুন। হরফ দুটি যখন তাজদিদ যুক্ত হয় তখন তার উচ্চারণ স্বরকে নাকের বাঁশির মধ্যে নিয়ে গুনগুন করে উচ্চারণ করতে হয়। গুন্না করা ওয়াজিব। গুন্নাস্থলে কম্পকে একালি পরিমাণ লম্বা করতে হয়, যেমন ইন আম সুম
গুণা। কোরআন মজিদ তেলাওয়াতের ক্ষেত্রে গুণার গুরুত্ব অপরিসীম। আমরা তেলাওয়াতের সময় যথাযথ স্থানে গুণা করব। এবার আমরা সুরে ফিল, কোরআন মজিদের সুরে ফিল তেলাওয়াত করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك فعل ربك بأصحاب الفيل أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ। সূরা ফিল মক্কায় অবতীর্ণ হয়েছে, আয়াত সংখ্যা 5। তুমি কি দেখনি তোমার প্রতিপালক হাতিওয়ালাদের প্রতি কি করেছিলেন? তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি? তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকি পাখি প্রেরণ করেন যারা তাদের উপর কঙ্কর নিক্ষেপ করে। এরপর তিনি তাদের চর্বিত ঘাসের মতো করে দেন। এরপর আমরা সুরে কুরাইশ তেলাওয়াত করব। সূরাতুল কুরাইশ মক্কিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। سورة قريش آيات সংখ্যা 4। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। অর্থ হচ্ছে, যেহেতু কুরাইশদের আসক্তি আছে তাদের শীত গ্রীষ্মের সফরের, তারা ইবাদত করুক এই গৃহের প্রতিপালকের যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভীতি থেকে তাদের নিরাপদ রেখেছেন। এবার আমরা সুরে মাউন তেলাওয়াত করব। সূরাতুল মাউন মক্কিয়া। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين وذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। سورة ماعون آيات সংখ্যা 7। سورة মক্কায় অবতীর্ণ হয়েছে। এর অর্থ হচ্ছে, তুমি কি দেখেছো তাকে যে দিনকে প্রত্যাখ্যান করে? সে তো সেই যে এতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয় এবং অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না। সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন, যারা লোক দেখানোর জন্য তা করে, গৃহস্থালির প্রয়োজনে ছোটোখাটো সাহায্য দানে বিরত থাকে। এরপর সুরে কাউসার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ। আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি,
সুতরাং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো, নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্বংশ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যতটুকু আলোচনা করেছি এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সূরা অর্থসহ তোমাদের মাঝে উপস্থাপন করেছি। এর আগে 17টি মাখরাজ সম্পর্কে আলোচনা করেছি, গুন্না সম্পর্কে আলোচনা করেছি, তাজভিদ সম্পর্কে আলোচনা করেছি, কোরআন মজিদ তেলাওয়াতের 4টি উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছি, কোরআন মজিদের পরিচয় তোমাদেরকে বলেছি। সুতরাং এসব কিছু তোমরা বাসায় বসে সুন্দর করে শিখবে এবং আমি তোমাদেরকে বাড়ির কাজ দেবো 17টি মাখরাজ। এই 17টি মাখরাজ তোমরা শিখে তোমাদের বাড়ির খাতায় সুন্দর করে লিখে রাখবে, মুখস্থ লিখবে, এরপর একটা লাল কলম নিয়ে বসে নিজে নিজে আবার বই থেকে শুদ্ধ করবে। আবার যদি যেগুলো ভুল হয়ে থাকে, কোনো কিছু ভুল হয়ে থাকলে সেগুলো আবার নিজেরা শুদ্ধ করবে নিবে ইনশাআল্লাহ। এরপর স্কুল খোলা হলে ইনশাআল্লাহ আমাদের সাথে তোমাদের সাথে আবার পুনরায় দেখা হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।